ওয়েলকাম অ্যান্ড গুড আফটারনুন। আমরা বিগত দুটো ক্লাসে সুফি এবং সুফি সিলসিলা নিয়ে অনেক আলোচনা করেছি। আমরা একদম আজকেই হয়তো সুফিটাকে শেষ করব। তো আমরা সেই ক্লাসে এসে সুফি প্রসঙ্গে একদম শেষ দিনের আলোচনা শুরু করছি। সুফি সাধকরা মনে করতেন যে প্রেম ও ভক্তি ঈশ্বর প্রাপ্তির একমাত্র পথ। আচার অনুষ্ঠান ও ধর্মীয় অনুশাসনের পরিবর্তে ত্যাগ বৈরাগ্যর উপরেই তারা তাদের মতবাদে জোর দিয়েছিলেন। ত্যাগ ও বৈরাগ্যই তাদের মতে প্রকৃত মুক্তির পথ। সর্বধর্ম সমন্বয়, এ ধরো জীবে প্রেম ও সম্প্রীতি ছিল, এই সমস্ত ধর্মের সম্প্রীতি ছিল সুফিদের প্রধান আদর্শ। ভারতবর্ষে সুফিরা কিন্তু ইসলামের গোড়ামির বিরুদ্ধেও প্রতিবাদ করেন। সুফিরা বারবার অনেক উলামার বিরুদ্ধেই বলেছেন যে তারা কোথাও কোথাও ধর্মীয়ভাবে ভুল ব্যাখ্যা দিচ্ছে, ইসলামকে তাদের গণতান্ত্রিক আদর্শ থেকে বিচ্যুত করছে, এরকম বহু অভিযোগ করেছেন। সুফিদের ধার্মিক ও অনাড়ম্বর জীবন, ঈশ্বর ভক্তি এবং নির্জনে সন্ন্যাসীর জীবনাদর্শ হিন্দু মুসলমান নির্বিশেষে প্রতিটা ধর্মের মানুষকেই কিন্তু অনেক আকর্ষণ করেছিল এবং প্রতিটা ধর্মই সুফির প্রতি একটা গভীর শ্রদ্ধা দেখিয়েছেন। যেমন ধরো ভক্তি আন্দোলনের কবীর, গুরু নানক প্রমুখদের মতোই সুফির প্রচারকরা কিন্তু হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যেই যে ধর্মগত ব্যবধান সেটাকে কিন্তু কমাতে চেষ্টা করেছিলেন। আমরা এই মধ্যযুগে ভারতবর্ষের সমাজ সংস্কৃতির উপর সুফির কতটা প্রভাব পড়েছিল সে আলোচনা প্রসঙ্গে বলতে পারি যে মধ্যযুগে ভারতবর্ষের সুফি আন্দোলন কিন্তু ভারতীয় সমাজ, ধর্ম ও সংস্কৃতিতেও কিন্তু গভীর প্রভাব বিস্তার করেছিল। ধরো এই ভারতীয় যে জীবনধারা, এই জীবনধারায় সুফিবাদ একটা কী বলবো সামাজিক শক্তি হিসাবে কিন্তু কাজ করেছিল এবং সেটা খুব সক্রিয় ছিল। কোনো রকম বিশেষ জাতি ধর্ম সম্প্রদায়ের মানুষ কিন্তু নয়, সর্বধর্ম সমন্বয়ের যে বাণী তারা দিয়েছিলেন সর্বধর্মকে সুফিবাদের আদর্শ দিয়ে কিন্তু তারা উদ্বুদ্ধ করেছিলেন এবং মানুষ কিন্তু দলে দলে তোমরা এখনও দেখতে পাবে, কেউ যদি কোনো রকম দরগায় যায় বা খানকায় যায় দেখবে, মাজারেও গেলে দেখতে পাবে, সেখানে কিন্তু পার্টিকুলার কোনো একটা ধর্মের মানুষ যায় না, কেবলমাত্র ইসলাম ধর্মের মানুষ যায় না, সেখানে কিন্তু বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষই যায় এবং তারা তাদের মতো ব্রত রাখে, তারা তাদের মতো প্রার্থনা করে, এটা কিন্তু আজও দেখতে পাবে। এবং এই সমাজ জীবনের উপর সুফির যেমন একটা প্রভাব ছিল, আর্থ সামাজিকের উপরেও কিন্তু দেশের রাষ্ট্রের সুফির একটা প্রভাব ছিল। যেমন মধ্যযুগীয় সমাজ রাষ্ট্রের অর্থনৈতিক জীবনেও সুফিদের যে প্রভাব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুফিবাদ সমাজ ও রাষ্ট্রের উপর যে গভীর প্রভাব বিস্তার করেছিল সে বিষয়ে কিন্তু অনেকেই তার মতামত রেখেছেন, অনেক ইতিহাসবিদই। যেমন ধরো স্যার যদুনাথ সরকারের মতে তিনি মনে করছেন যে দুটি কারণে সুফি প্রভাবে সমাজ ও রাষ্ট্র কিন্তু প্রভাবিত হয়েছিল। তিনি মনে করছেন যে সুলতানি সাম্রাজ্যের অবক্ষয়ের ফলে যে রাজনৈতিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তা সুফি প্রভাবকে কিন্তু বলবতী করেছিল। এই সুফি ধর্মের সুফিবাদের প্রভাবে হিন্দু মুসলমানের মধ্যে যে সমন্বয়ের ধারা দেখা গিয়েছিল তার মধ্যেই কিন্তু ভারতের মুক্তির পন্থা নিহিত আছে, এটা অনেকেই মনে করেন। এই চিন্তা উভয় সম্প্রদায়কে, মানে হিন্দু মুসলমান প্রতিটা সম্প্রদায়কে কিন্তু পরস্পরের সঙ্গে তাদের পরস্পর কিন্তু পরস্পরকে খুব বেশি সহযোগিতা করেছিল। মানে বলাই যায় যে সুফিবাদের জন্যই এই উভয় সম্প্রদায় পরস্পরের প্রতি একটা সহযোগিতার হাত বাড়িয়েছিল। যেমন ধরো সুফিরা সমাজের যে অবহেলিত মানুষ, যারা নির্যাতিত, যারা নিপীড়িত, এই ধরনের একদম গ্রাসরুট লেভেলের যে মানুষ,
যারা মানে অর্থনৈতিক দিক থেকে অনেক দুর্বল, সেই সকল মানুষকে কিন্তু খানকায় বিনা পয়সায় কিন্তু কোনো রকম টাকা ছাড়াই, কস্ট ছাড়াই কিন্তু তাদেরকে খাওয়ানো হতো, থাকার সুবিধা দেওয়া হতো, আশ্রম দেওয়া হতো তাদের, তারা যে এই রকম জায়গায় থাকতে পারে, হ্যাঁ, তাদের এই খারাপ অবস্থায় খেতে না পাওয়া মানুষরা খেতে পাচ্ছে, বাড়ি ঘর না থাকা মানুষরা সেখানে একটা কোনো একটা জায়গায় আশ্রয়ে আছে, তো এই সমস্ত ব্যবস্থা করে কিন্তু মধ্যযুগের সমাজ ব্যবস্থায় সুফিরা একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। নিম্নবর্ণের মানুষ, দরিদ্র হরিজন খানকার পাশে প্রতিবেশী হিসাবে তারা থাকতেন। এই কিন্তু আমরা দেখব যে এই সমাজের গ্রাসরুট লেভেলের মানুষকে কিন্তু সুফিরা খুব বেশি আকৃষ্ট করেছিল। এর ফলে কিন্তু আমরা দেখছি যে সমাজের বিভিন্ন ধর্মের মানুষরা কিন্তু দলে দলে এই সুফির আশ্রয়তলে আসতে শুরু করেছে। তো হিন্দু মুসলমান জনমানুষের গভীরে এই সুফি চিন্তাধারার প্রভাব কিন্তু খুব লক্ষ্য করা যায় এবং সুফিবাদ সম্পর্কে বিভিন্ন গ্রন্থ থেকেও কিন্তু জানা যায় যে এই সময় সমাজের গ্রাসরুট লেভেলের মানুষ, যারা খেতে না পাওয়া মানুষ, এবং আরও একটা জিনিস বলে রাখি এই আলোচনা প্রসঙ্গে, এই সকল মানুষটা যারা ধরো কঠোর একটা ধর্ম পালনের মধ্যে তো একটা কঠোরতা ছিল তখন, সব রকম মানুষ, সব রকম ধর্ম, মানে সব জাতি সব বর্ণের মানুষরাই তো ধর্ম পালন করতে পারতেন না, কিন্তু কোথাও সুফিদের মধ্যেই একটা মানে এই সহজ সরলতা, মানুষের সঙ্গে মিশে যাওয়া, তাদেরকে খেতে না পাওয়া মানুষদের খেতে দেওয়া, এর ফলে কিন্তু তারা ধর্ম পালনও কিন্তু করতো না, ঈশ্বরকে আরাধনা বা ঈশ্বরের এইসব কিন্তু তারা ধর্ম পালনও কিন্তু তারা এখান থেকে সুফিদের থেকে অনেক পেতেন আর কি, অনুপ্রেরণা পেতেন। সুতরাং তারা কিন্তু সহজেই মানে নিম্ন মধ্যবিত্ত মানুষদের কাছে ধর্ম পালনও তো একটা আশ্রয়, তো যখন তারা এখানে এটা পাচ্ছে তখন কিন্তু তারা সহজেই খেতে পাচ্ছে, থাকতে পাচ্ছে, সহজেই কিন্তু তারা সুফিবাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ল। বিখ্যাত সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতি কিন্তু তিনি কিন্তু বলেছিলেন এবং তার মতে, ঈশ্বরের আরাধনা আর কিছুই নয়, বিপন্নকে সাহায্য করা, অসহায়কে সহায়তা করা এবং ক্ষুধার্তকে আহার দেওয়া। আমরা এই আলোচনা প্রসঙ্গে বলতে পারি যে সুফি সাধকরা দিল্লির সুলতানি যুগের শেষ পর্বে যে সামাজিক ও ধর্মীয় সহনশীলতার সূচনা করেছিলেন তা কিন্তু সম্রাট আকবরের শাসনকালে পূর্ণতা লাভ করে। সুফিদের খানকাগুলো কেবলমাত্র খানকাই রইল না, আর সেখানে বিদ্যা চর্চা হতো, শিক্ষা সংস্কৃতির কেন্দ্র হিসাবে সেটা গড়ে তুললেন তারা, তাকে তারা এই খানকাগুলোকে, সুফি সন্তরা খানকাগুলোতে মানুষকে সমবেত করতেন, তারপর সেখানে জীবনমুখী ধর্ম প্রচার করতেন, সৃষ্টির অলৌকিক রহস্য প্রচার করতেন, ব্যাখ্যা করে তাদেরকে শোনাতেন এবং সেখানে সমবেত মানুষের মধ্যে একটা জ্ঞানের বিকাশ হতো, তারা অনেক কিছু জানতেন নতুন, এগুলো তো তারা এই সুফি থেকে পেয়েছে। শাসক ও অভিজাতদের মধ্যে কিন্তু শুধু তাই নয়, শাসক আর এই অভিজাতদের মতো কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরাও সুফি খানকায় কিন্তু রীতিমতো যাতায়াত শুরু করলেন এবং সুফিদের প্রতি তাদের একটা কী বলবো, একটা বিশ্বাস কিন্তু তৈরি হতে লাগলো। এটা কিন্তু এটাও আমরা বলতে পারি যে দিল্লির সুলতানগণরা যে একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠনের স্বার্থে যেটা সহনশীল নীতি গ্রহণ করেছিলেন তা কিন্তু মূলতই সুফিদের প্রভাবে। সুফিদের উদারতা, সহনশীলতা, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে সামাজিক আর সাংস্কৃতিক ক্ষেত্রে এই যে মেলবন্ধন, এই যে কী বলবো, এই যে সমন্বয়ের বাতাবরণ তা কিন্তু সুফিদের দ্বারাই সম্ভব হয়েছিল। এমনকি আলাউদ্দিন খিলজি এবং সম্রাট আকবরের মতো সর্বভারতীয় যারা একদম শাসক তারাও সুফিদের কাছে গিয়ে কিন্তু প্রার্থনা করতেন। সুতরাং আমরা কিন্তু বলতেই পারি যে সুফিরা মধ্যযুগে এই সামাজিক ভারসাম্য বজায় রাখার একটা মেসেঞ্জার বা দূত হিসাবে কিন্তু কাজ করেছিলেন। এছাড়াও সুফিবাদের প্রভাবে কিন্তু হিন্দু ধর্ম, মুসলমান ধর্মের মধ্যে বহু যৌথ দেবদেবীর আবির্ভাব ঘটে, কমন দেবদেবী আর কি। আমরা এর উদাহরণস্বরূপ ওলাইচণ্ডী হয়ে গেল ওলা বিবি, হ্যাঁ, সত্যপীর, জয়পীর প্রভৃতি এরকম বহুজনের নাম কিন্তু বলতে পারি।
তবে এই সুফি আন্দোলনের বা সুফিবাদের একদম শেষ লগ্নে আমরা কিন্তু এ কথা বলতেই পারি যে ভারতবর্ষে এই সুফি আন্দোলন প্রত্যাশা মতো কিন্তু সাফল্য অর্জন করতে পারেনি। কতগুলো কারণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কারণের জন্যই হয়তো সেটা হয়েছিল। তার প্রধান কারণ হিসাবে অনেকে মনে করছেন যে সুফিদের যে জীবনযাপন সেটা এতটা সহজ সরল যে এটার জন্য যে উলেমা বা মুসলমান যে সকল শাসকদের স্বেচ্ছাচারী ছিল তার বিরুদ্ধে তারা হয়তো খুব কঠোর প্রতিবাদ করতে পারেননি। অধ্যাপক আশরাফ বলেন যে সূক্ষ্ম যুক্তি সুফিদের পক্ষে থাকলেও সমগ্র সংগঠিত সমাজের শক্তি সুলতানদের হাতে ছিল। একদম ঠিক কথাই, ইসলামের নতুন রাজনৈতিক ঐতিহাসিক ক্রমবিবর্তনে সুফিদের হয়তো বিশ্বাস ছিল না, বা এমনও দেখা গেছে যে রাজনীতিতে সুফিদের কোনো রকম আগ্রহ ছিল না। ফলত এই রাজনীতি থেকে যখন তারা সরে যাচ্ছে, তাদের তো আগ্রহ তো ছিলই না, যখন সরে যাচ্ছে তারা সবসময় সুলতানদের কাছ থেকে দূরে থাকতেন। এমনকি এটাও জানা গেছে যে এই রাজকীয় টাকশালে তৈরি যে টাকা পয়সা সেটাও সুফিবাদের মানে ওই মানুষ সুফি সাধকদের কাছে ছিল নিষিদ্ধ অপবিত্র বস্তু আর কি। কিন্তু উলিয়েমারা তাদের এই আধ্যাত্মিক তাৎপর্যকে ধরে বসে রইলেন না, বরং ভারতের মুসলিম সমাজের উন্নতি কল্পে সহযোগিতার হাত কিন্তু তারা বাড়িয়ে দিলেন এবং তারা এই কাজে সফলও হয়েছিলেন এ কথা বলা যায়। রাজনীতির ঘনিষ্ঠ সংস্পর্শে এসে তাদের ধর্মীয় সংকীর্ণতা দূর হয় এবং ধর্মীয় ব্যাপারেও তারা উদার হতে শিখলেন। তাদের মধ্যে এ কথা কেউ কেউ শোনালেন যে মানুষের সেবা করলেই আল্লাহর সেবা করা যায়। হিন্দু ও ইসলাম বা মুসলমান ধর্মের এই পারস্পরিক আদান প্রদানে উভয় সম্প্রদায়ের মধ্যে একটা পরিবর্তন এসেছিল, কিন্তু দেখা যাচ্ছে যে সুফিরা এই পরিবর্তনকে স্বীকৃতি না দিয়ে এড়িয়ে যেতে চেয়েছিলেন। প্রকৃতপক্ষে মুসলিম সমাজে সুফিদেরই যে চলমান ধারা সেটার সঙ্গে সবচেয়ে অন্তরঙ্গ পরিচয় গড়ে উঠেছিল, কিন্তু তারা যে দুই বিপরীতধর্মী জীবনদর্শের মধ্যে কী করবে না করবে মাঝখানে পড়ে এটা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। তারা মুসলিম ধর্মের গোঁড়ামি পছন্দ করতেন না আদৌ, অথচ যারা মুসলিম ধর্মমতের কঠোর ও সংকীর্ণ ভাষ্য তৈরি করে হয়তো মুসলমান ধর্মকে একটা অথচ যারা এই মুসলিম ধর্মমতের কঠোর ও সংকীর্ণ ভাষ্য তৈরি করে দেখা যাচ্ছে যে মুসলিম সমাজকে ভুল পথে ঠেলে দিচ্ছে, তাদের কিন্তু বিরুদ্ধতা করা বা তাদের প্রতিবাদ করার মতো সাহসও কিন্তু সুফি সাধকরা দেখাতে পারেননি। মুসলিম অভিজাত শ্রেণীর ব্যয়বহুল জাঁকজমকপূর্ণ জীবনযাত্রা সুফি সাধকরা পছন্দ করতেন না, কিন্তু ক্ষমতাশালী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তাদের যে ত্রুটি বিচ্যুতি সেটা নিয়েও কিন্তু সমালোচনাটুকু করতে পারতেন না এই সুফি সাধকরা। ফলত এগুলোর জন্যই হয়তো আমরা দেখি যে পরবর্তীকালে সুফিবাদের যে স্রোত, যে ধারা, যে ঢেউ, যে তরঙ্গ সেটা কিন্তু অনেকটাই ম্লান হয়ে গিয়েছিল এবং যে ধারাকে সুফিবাদ প্রথম দিক থেকে বয়ে নিয়ে চলার চেষ্টা করেছিল কোথাও না কোথাও এই সময়ে এসে যখন সুফি সাধকরা তাদের নিজেদের মতো করে আছেন, রাষ্ট্রের সঙ্গে খুব বেশি যোগাযোগ রাখছেন না, শাসক সুলতানের সঙ্গে খুব বেশি যোগাযোগ নেই, ফলত এবং উচ্চবিত্ত শ্রেণী বা উলেমা শ্রেণী বলো বা যারা অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী এরকম শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কিন্তু ত্রুটি বিচ্যুতি ভুল ত্রুটি নিয়ে কোনো রকমেরই মন্তব্য তারা করছেন না। তো আমরা দেখি এর কারণেই হয়তো আস্তে আস্তে সুফিবাদের ঢেউ ভারতবর্ষে যে প্রবল স্রোত সেটা কিন্তু আস্তে আস্তে ম্লান হতে শুরু করলো। তথাপি কিন্তু আমরা একথা বলতেই পারি যে মধ্যযুগে হিন্দু মুসলমানের মধ্যে এক সহনশীল সম্পর্ক যে গড়ে উঠেছিল এবং এই ধর্মীয় গোড়ামি একটা যে এই ভাবটাকে যে কাটিয়ে তুলে মানুষের মধ্যে মানুষের একটা সুন্দর যোগসূত্র সাধন হয়েছিল, একটা সম্প্রীতির বার্তা, সম্প্রীতির বাতাবরণ তৈরি হয়েছিল, তার পিছনে কিন্তু তার জন্য তার প্রধান পিছনে কিন্তু প্রধান শক্তি হিসেবে যে কাজ যেটা কাজ করেছিল তা কিন্তু নিঃসন্দেহে সুফিবাদ। আজকে এই সুফিবাদ আমরা এখানেই শেষ করলাম, আমরা এর পরের ক্লাসে আবার একটা নতুন টপিক শুরু করবো।